এক্সপ্রেস অনলাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এক্সপ্রেস অনলাইনে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে একটি বিদেশি ম্যাগাজিনের সাম্প্রতিক একটি সমীক্ষা, যে সমীক্ষায় তারা জানিয়েছে যে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার ব্যারোমিটার কমছে। অর্থাৎ তারা বলেছে যে নরেন্দ্র মোদীর যে জনপ্রিয়তা ছিল 2014 এবং 2019 সালে, এই 2021 সেই জনপ্রিয়তা একটু কমছে। আমরা আজকে যে অনুষ্ঠানটি করছি তার শীর্ষ নাম জনপ্রিয়তার ব্যারোমিটার। আর এই অনুষ্ঠানে অংশ নেবার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিজেপির নেতা নীলাঞ্জন লাহিড়ী, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের নেতা প্রদীপ সিং, এবং অবশ্যই আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাজনৈতিক সমীক্ষক মহানন্দা কাঞ্জিলাল। আমি তিনজনের কাছে প্রথমে একটি প্রশ্ন নিয়ে যাব, শুধুমাত্র আপনারা ফিগারেটিভ ব্যাপারটি বলবেন, আমি আর অন্য কিছু জিজ্ঞেস করবো না। প্রথমে নীলাঞ্জনের কাছে যাব। নীলাঞ্জন, স্কেল অফ 10 যদি আমি ধরি, 10 এর মধ্যে তুমি নরেন্দ্র মোদীকে কত নম্বর, 10 স্কেল অফ 10? কথাটা একটুখানি কেটে যাচ্ছে, সকলকে নমস্কার জানাই, শুভ সন্ধ্যা। জয়ন্তদা, আপনি যে বিষয়ে আজকে আলোচনা রেখেছেন সেই বিষয়ে আপনাকে বলবো যে নরেন্দ্র মোদীজির যে জনপ্রিয়তা কেবলমাত্র আমাদের এখানে ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়, এখন নেতার মধ্যে তিনি একজন, ইতিমধ্যেই সেটা সমস্ত জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি। আগামী 7 তারিখ সম্ভবত ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে এই প্রথমবার সম্ভবত আমাদের দেশ তাকে লিড করতে চলেছে। মাননীয় নরেন্দ্র মোদীজির যে প্রয়াস, সেই প্রয়াস এতদিন আমাদের একটা আমরা তার রূপরেখা দেখতে পেয়েছি, ইউএনএসসির ক্ষেত্রে বলছি। এছাড়া যদি বলেন পৃথিবীর, আমার মনে হয় বর্তমানে একমাত্র নেতা যিনি সর্বাধিক দেশ থেকে তাদের যে সিভিলিয়ান অ্যাওয়ার্ড। নীলাঞ্জন, আমি স্কেল অফ 10 কত, আমি এক কথায় জানতে চাইছিলাম স্কেল অফ 10 কত নম্বরে থাকবে তোমার তোমার হিসেবে। ভারত বলছি, ভারতবর্ষের মানুষ তথা আপনি যদি আমাকে ব্যক্তিগত ভাবে জিজ্ঞেস করেন, আমি বলবো 11, আমি বলবো 10-এ 11, 10-এর মধ্যে 11। অর্থাৎ এটা খুব অস্বাভাবিক ব্যাপার, 10-এর মধ্যে 11, 10-এর মধ্যে যদি 9 বা 9.5 হতে পারতো তাহলেও একটা তার মানে থাকতো। 10-এর মধ্যে 11 মানে বলতে চাইছি 10-এর মধ্যে 11, 10-এ 10। আমি প্রদীপ সিং কাছে যাবো। প্রদীপ সিং, 10-এর মধ্যে স্কেল অফ 10 নরেন্দ্র মোদীকে কত দেওয়া যাবে? আমি যদি নরেন্দ্র মোদীকে আমি বৈদেশিক নেতা কিংবা বিশ্ব নেতা এইসব মাপতে যাব না, আমি দেশবাসী তাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, সেই প্রধানমন্ত্রীর নিরিখে তিনি এই 10 বছর 7 বছরে 8 বছরে কি কাজ করেছেন তার নিরিখে যদি আমি মাপতে যাই, তাহলে আমি 2-এর বেশি দিতে পারবো না। অর্থাৎ প্রদীপ সিং মোটামুটি ভাবে 10-এর মধ্যে খুব তলানির দিকে নাম্বারটি দিয়েছেন, এবং তিনি বলেছেন যে কেন তিনি এত কম নাম্বার দিলেন, আমরা পরবর্তী পর্বে আসব। আমি সরাসরি একবার চলে যাচ্ছি জিলালের কাছে। জিলাল, আমাকে বলে দেবেন যে আর হিসেবে স্কেল অফ 10 করে আসছে নরেন্দ্র মোদী। জয়ন্তদা, আমাকে বলছেন কি? আচ্ছা আচ্ছা, ভীষণ আচ্ছা, ফিডব্যাক আসছে একটা। হ্যাঁ আচ্ছা, সবাইকে শুভ সন্ধ্যা। যেটা নিয়ে আজকের আলোচনা, এবং যেটা নিয়ে অ্যাকচুয়ালি আপনি বললেন, সারা বিশ্বের একটা অনেক ধরনের আলোচনা হচ্ছে এবং নানা রকম পরিপ্রেক্ষিত তার রয়েছে। আমি প্রথমে একটা কথা বলবো, এক কথায় এর উত্তর দেওয়া যায় না, কারণ একটা রাজনৈতিক প্রেক্ষিতে বসে তবেই একজনের মানে মূল্যায়ন যায়। এবং সব থেকে বড় কথা যে আমি আরেকটা চ্যানেলেই মানে কিছুদিন আগে একটা আলোচনা হচ্ছিল যে সেখানে পূর্বতন প্রধানমন্ত্রীর সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রীর একটা মানে তুলনামূলক আলোচনা, দেখুন এটাতেও একই Thank you.
আমরা একটু বিঘ্নিত হওয়ার জন্য আমরা আন্তরিক দুঃখিত। আমরা আবার শুরু করছি আমাদের অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছেন মহানন্দা কাঞ্জিলাল, রাজনৈতিক সমীক্ষক, প্রদীপ সিং, তৃণমূলের যুব নেতা, এবং নীলাঞ্জন লাহিড়ী। আমি প্রদীপ সিং এবং গেছিলাম নীলাঞ্জন লাহিড়ীর কাছে। মহানন্দা কাঞ্জিলাল, আপনি বলতে শুরু করেছিলেন, আপনি যদি শেষ করেন। মহানন্দা কাঞ্জিলাল, হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে একজন রাজনীতিক তার প্রেক্ষিতটা আলোচনা করা বেশি প্রয়োজন রাদার দেন আমার মনে হয় তার মার্কিং। কারণ অ্যাকচুয়ালি তিনি কত নম্বর পেতে পারেন সেটা ভারতবর্ষের জনগণ তাদের ভোটের রেজাল্টেই প্রমাণ দেবে। এবং বরাবরই সেটা হয়েছে যে, যেমন যদি আমরা দেখি যে, একটা উদাহরণ দিচ্ছি যে, যদি আমরা ইন্দিরা গান্ধীর কথা তুলনা করি, তিনিও একজন অত্যন্ত পপুলার, একজন আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত একজন ভারতীয় নেত্রী। তিনিও কিন্তু তার একটা পলিটিক্যাল স্টেপ, অর্থাৎ যেটা বলবো ইমার্জেন্সি রুল, উনি চালু করেছিলেন, এবং তার জন্য কিন্তু পরবর্তীকালে তিনি ভোটে হেরে যান। কাজেই এটা একটা এমন একটা গণতন্ত্রের জন্য একটা এত বড় আঘাত যেটা হচ্ছে ইমার্জেন্সি, এটা একেবারেই কাম্য নয় গণতন্ত্র। এবং পরে সেটা তিনিও বুঝতে পেরেছিলেন। যাই হোক, মানে এটাই হচ্ছে ব্যাপার যে কোনো নেতার কোনো পলিসি বা নীতি তার উত্তর কিন্তু দেবে জনগণ। যে নরেন্দ্র মোদী সরকার যেটা রয়েছে এখন, আমাদের দুটো টার্ম চলছে, তার 2024 আবার পরবর্তীকালে ইলেকশন আছে, সেই ইলেকশনে কিন্তু ভারতবর্ষের জনগণ সব থেকে বড় বিচারক, এবং সেই বিচারের ফল তারা দেবে। কাজেই নানা রকমের পদ্ধতি আছে, কোনো নেতার কোনো পলিসি, কিন্তু সব পলিসি কখনোই সেটা সাকসেসফুল হয় না। এক্ষেত্রেও তাই নরেন্দ্র মোদীজির অনেক নীতির অনেক সমালোচনা হয়েছে, আবার তার কিছু কিছু উদ্দেশ্য কিছু মানুষ সাপোর্ট করছেন, এবং এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে ভারতবর্ষের রাজনীতিতে তিনি গরিষ্ঠতা নিয়ে বহুদিন বাদে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতবর্ষে প্রধানমন্ত্রী হয়েছেন। অর্থাৎ ভারতবর্ষের বিপুল সংখ্যক মানুষ তার এই গুজরাট মডেল বা তার উন্নয়নের মডেলের কথা বিশ্বাস করে তার আচ্ছে দিনের স্বপ্নের সামিল হয়ে তাকে প্রধানমন্ত্রী করেছেন। কাজে এই মুহূর্তে দাঁড়িয়ে আবার আসন্ন লোকসভা নির্বাচন আসছে, তার কি পদক্ষেপ হতে পারে সেইগুলোর বিচার করবে ভারতবর্ষের মানুষ। সেখানে আমাদের পক্ষে এই বিচার করাটা আমার মনে হয় ঠিক হবে না। কিন্তু মহানন্দা, বিদেশে সমস্ত সংবাদ মাধ্যম এবং বিদেশি সমস্ত ম্যাগাজিন ইতিমধ্যেই সমীক্ষা করতে শুরু করেছে, এবং ভারতবর্ষের সমীক্ষা হচ্ছে। এক্ষেত্রে আমরা সেফ উত্তর নয়, আমরা যেটা চাইবো সেটা হচ্ছে সার্বিক মূল্যায়নের প্রেক্ষিতে একটি উত্তর। আমার মনে হয় যে আমাদের একটা সেফ উত্তর দেওয়ার প্রবণতা রয়েছে, কারণ আমরা কোনো দিকেই যেতে চাই না, কাউকেই চড়াতে চাই না। সেই সেফ উত্তরটা না দিয়ে আমরা যদি সরাসরি উত্তর দিই, আমি জানি রাজনৈতিক নেতাদের পক্ষে সেরকম সুবিধাজনক জায়গা, একজন রাজনৈতিক সমীক্ষকের পক্ষে সুবিধাজনক জায়গা নয়, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি আমেরিকার দুটি বিখ্যাত সংবাদপত্রের রাজনৈতিক সমীক্ষক দুজন, তারা দুজনেই মতামত দিয়েছেন যে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা একটু কমতির দিকে। তারা জানিয়েছেন যে এখানে নরেন্দ্র মোদী 2019 সালে 84% জনগণের সাপোর্ট পেয়েছিলেন সমীক্ষাতে, সেখানে দেখা যাচ্ছে তার সেই জনপ্রিয়তা কমে এখন 72% এসে নেমেছে। তো আমি বলছিলাম মহানন্দা যে আপনার নির্দিষ্ট বলতে হবে, আপনি যদি একটু বলেন যে স্কেল অফ টেন বলতে হবে, আপনি কি মনে করেন জনপ্রিয়তা কমছে না? আমি কোনো সেফ উত্তর চাই না, সরাসরি জানতে চাই যে নরেন্দ্র মোদীর হ্যাঁ জয়ন্তদা, একটা কথা যেটা বিশ্লেষক হিসেবে যদি আমাকে বলতে বলেন, তাহলে আমি বলবো, দেখুন, নরেন্দ্র মোদী জি আসার পরেই কতগুলো অর্থনৈতিক পদ্ধতি বা অর্থনৈতিক নীতি তিনি নিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে ডিমানিটাইজেশন। আমি সেটা নিয়ে প্রথমে বলছি, সেটা হচ্ছে এই ডিমানিটাইজেশনটা যখন উনি চালু করেছিলেন, তখন ভারতবর্ষের কাছে তিনি কি একটা চিত্র তুলে ধরেছিলেন যে ভারতবর্ষের অন্যতম সমস্যা হচ্ছে দুর্নীতি। তো এই দুর্নীতি দূর করার জন্যই কিন্তু এই বিমুদ্রাকরণ বা ডিমানিটাইজেশন করা। এবার ভারতবর্ষের সমস্ত মানুষ দেখেছে তাদের অসুবিধে হয়েছে, তাদের বহু মানুষ মারা গেছেন এই পদ্ধতি, কিন্তু পরে দেখা গেছে যে এই পদ্ধতিটি কিন্তু সফল হয়নি। এটা সবাই দেখেছে, এটা আমার বিশ্লেষণের কোনো জায়গা নেই।
এটা সফল হয়। যে রকম জিএসটি, জিএসটি ইমপ্লিমেন্টেশন, জিএসটি ইমপ্লিমেন্টেশন কিন্তু শুধুমাত্র বিজেপি বা নরেন্দ্র মোদীজির পলিসি নয়, এটা আগেও অনেকে কিন্তু এটা চালু করার পক্ষে ছিলেন। এবং এটা একটা এমন ধরনের কর, সেখানেও কর আমাদের এক্সেম্পশন মানে কর ফাঁকি দেওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু ভারতবর্ষে ভীষণ ভাবে রয়েছে, এবং ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে এবং ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে। সেই কর ফাঁকি দেওয়া বন্ধ করতে জিএসটি কিন্তু একটা অন্যতম ইনস্ট্রুমেন্ট, এটা কিন্তু স্বীকার করতেই হবে। কাজে এটা নরেন্দ্র মোদীজি চালু করার চেষ্টা করেছেন, কিন্তু সমস্যা থেকে গেছে। কেন? কারণ সেই পরিকাঠামো না তৈরি করে হঠাৎ করে জিএসটি চালু করলে তার সফলতা কিন্তু সেভাবে পাওয়া যায়। তাহলে এইভাবে যদি আমরা পার্টিকুলার পলিসি ধরে ধরে দেখি যে এই চেষ্টাগুলোর ক্ষেত্রে কতগুলো বাধা হচ্ছে, মানে আপনি যেটা বললেন যে বর্তমান কাজে নরেন্দ্র মোদীজির একটা চূড়ান্ত পপুলারিটি ছিল বলেই তিনি কিন্তু এর পরে প্রথম টার্মের পরে সেকেন্ড বার আবার বিজয়ী হয়ে এসেছে। কিন্তু এই যে কোভিড এর সময় ওনার যে কোভিড নীতি বা ভ্যাকসিন নীতি, এটা শুধু ভারতবর্ষে নয় বিশ্বের বহু জায়গাতেও কিন্তু সমালোচিত হয়েছে। কাজে সেই সমালোচনার ভিত্তিতে বর্তমানে সব থেকে বড় বার্নিং টপিক ইকোনমিক ইস্যুজ এর সঙ্গেও কোভিড নীতি। তো এই কোভিড নীতিটা নিয়ে কিন্তু সারা বিশ্বের বহু জায়গায় আমরা জানি যে যেমন ল্যান্সেট পত্রিকা সব থেকে বিখ্যাত একটা মেডিকেল জার্নাল, সেখানেও কিন্তু নরেন্দ্র মোদীজির এই নীতিগুলোর সমালোচনা করা হয়েছে। তাহলে সেই কথার পরিপ্রেক্ষিতে যদি আপনি বলেন তাহলে এখন হয়তো ওনার এই মানে এই পরিপ্রেক্ষিতে ওনার জনপ্রিয়তাটা হয়তো নিশ্চয়ই কমেছে, কিন্তু ওনার 2024 ইলেকশন আসার আগে এখনো খানিকটা সময় আছে, দেখা যাক ওনার পরবর্তী পদক্ষেপ কি। জয়ন্তদা, আমি আপনাকে তার কয়েকটা কারণও বলছিলাম। প্রথম আপনাকে বলি, ভারতবর্ষের একমাত্র প্রধানমন্ত্রী 46 আজ অবধি যিনি ভারতের ভারতের বাইরে অন্যান্য দেশে বেশিরভাগ দেশে সেই দেশগুলো ওয়ার্ল্ড পাওয়ার, যেগুলো ভারতবর্ষের থেকে অনেক বড় পাওয়ারফুল ডেমোক্রেসি বলুন বা অটোক্রেসি বলুন, যে কোনো দিক থেকে তারা অনেক বেশি শক্তিশালী, সেই দেশগুলো একে অপরের শত্রু। কিন্তু কোনদিন এমন হয়নি এই দেশগুলো একত্রিত ভাবে ভারতবর্ষকে সমর্থন করেছে। কিন্তু বর্তমানে নরেন্দ্র মোদীজির ডিপ্লোম্যাটিক যে পলিসি, সেই পলিসি অনুযায়ী কিন্তু সেই সমস্ত দেশগুলো, কিন্তু দেখুন আপনি আমেরিকা, রাশিয়া একই সাথে সৌদি আরব, ইসরায়েল, আপনি এই প্যারামিটার গুলোকে তাহলে আপনি দেখবেন যে এমন কি আপনাকে বলছি, এটা যেহেতু একটা মিডিয়াদের নাম করছেন যারা ভারতবর্ষের নয়, যারা এই এই সমীক্ষা বলছে, এই সমীক্ষা করার পেছনে অনেক তাদের অনেক বিভিন্ন রকম কারণ থাকে। জয়ন্তদা আপনিও ভালো করে জানেন, বাকি প্যানেলিস্টরা আমার থেকে আরো ভালো করে ব্যাপারগুলো, যে পৃথিবী জুড়ে এটা আজকে থেকে না, আমি আগের দিনও আপনাকে বলেছি, অনেক জায়গায় আলোচনা হয়েছে ভারতের বিরুদ্ধে। এটা বিজেপি নরেন্দ্র মোদীর ব্যাপারও নয়, এটা ইন্ডিয়ার ব্যাপার, হিন্দুস্থানের ব্যাপার, ভারতবর্ষের ব্যাপার। এই দেশকে, তার কালচারকে, তার এটা আজকের ব্যাপার নয়। আপনি ব্রিটিশের সময় গেলেও দেখবেন ইন্ডিয়া ইজ দি ল্যান্ড অফ স্নেকস অ্যান্ড স্নেকম্যান, ঠিক আছে, এইটা ছিল তাদের কনসেপশন। তাদের কনসেপশন বলতে পারেন তাদের মোটিভেটেড কনসেপশন। তারা ভারতবর্ষকে ছোট দেখানোর জন্য, নিচে করে দেখানোর জন্য খবর তারা করে গেছে, এবং এর জন্য তারা যথার্থভাবে সুবিধা তাদের সামাজিক প্রেক্ষাপট বলুন তারা সেগুলো করে থাকে। সেইটাকে নিয়ে আমি এইখানে বিশ্লেষণ করে সেখানে তার হয়ে বলবো আমি কেন, আমি মনে করি কারোরই হয়ে মানে এরকম সংস্থা যদি কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পপুলারিটি নিয়েও কিছু কম করে, আমি সেটাকেও অ্যাকসেপ্ট করবো না, অ্যাজ এন ইন্ডিয়ান বলছি আপনাকে।
এটা আমি অ্যাকসেপ্ট করব না। আদা ব্যানার্জিকে কি বলবো, সেটা চিফ মিনিস্টার আমি বলবো, সেটা অন্য বিষয়। কিন্তু অন্য দেশে কে মোটিভেটেড মিডিয়া আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলবে, আমি সেটা অ্যাকসেপ্ট করব না। এটা আমি ঠিক আমি সেইটা পছন্দ করি না। নিরঞ্জন, কতগুলো জাতীয় সংবাদপত্র করেছে এবং তারা বলেছে যে মোদির জনপ্রিয়তা কমতির দিকে। কয়েকটি জাতীয় সংবাদপত্র সমীক্ষা করেছে, তারা বলেছে মোদির জনপ্রিয়তা কমতির দিকে। এটা আমরা স্বীকার করি বা না করি, আজকে ডিবেট সেই জন্য, ডিবেটটা এই জন্যই হয় যে কোনো একটা ইস্যু নিয়ে। জয়ন্তদা, আপনাকে মনে করি, জয়ন্তদা আপনাকে মনে করিয়ে দেবো, দুয়ার সময় তো আপনি যদি সেই সময় মানে আমি ন্যাশনাল লেভেলে বলছি, সেই সমীক্ষাগুলোতে আপনি বার করে দেখবেন, শিখবেন, তখন এটাই মোদি সে নেই হোগা, মোদি নেই কর সকেগা, মোদি পিএম নেই বনেগা, ঠিক আছে? তো তখন কিন্তু সেটাও কিছু মোটিভেটেড মিডিয়া। এটা শুধু আমি আন্তর্জাতিকদের এগেনস্টে বলছি বলে না, দেশের লোকের কথাটাই নিশ্চয়ই তর্ক হবে, কথা হবে, সেটা নিয়ে বলা যেতেই পারে, তারাও বলতে পারেন, কিন্তু মেজরিটি এই তার বিষয় কিন্তু মোটিভেটেড। এটা আপনাকে আমি আজকে বলছি না, এটা মনমোহন সিং জির বাজপেয়ী জির এগেনস্ট হয়েছে। আমি আসছি নিরঞ্জন, আমি আসছি এই সমীক্ষার বক্তব্য হচ্ছে। ওকে, আমি প্রদীপ সিং যাব। প্রদীপ সিং, আপনি হঠাৎ নরেন্দ্র মোদীকে 2-3 নাম্বার দিলেন কেন, অর্থাৎ স্কেল অফ টেনে? আমি এখানেই আসছি, যদিও স্কেল অফ টেনটা আমার একটা অ্যালিগোরিয়াস ব্যাপার, কিন্তু স্কেল অফ টেনে আপনি 2-3 দিলেন কেন? জয়ন্তদা, সবাই অনেকটাই সময় নিয়ে নিয়েছে, আমাকে একটু সময়ের জন্য তাহলে বিস্তারিত জানাতে পারি। সেটা হলো, আপনি যদি 10 ধরেন, আমার দেশের প্রধানমন্ত্রীকে বিশ্বের দরবারে কে সমীক্ষা করলো না করলো আমার জানার দরকার নেই। আমি ভারতবাসী, তিনি আমার প্রধানমন্ত্রী, তিনি গত প্রধানমন্ত্রীকে যে যে মাপের নিরিখে সমালোচিত করতেন, সেই মাপের নিরিখে দাঁড়িয়ে যদি আমি ওনার স্কেল অফ 10 ধরি, এক একটা পলিসিকে কিংবা এক একটা দপ্তরকে যদি আমি এক এক পয়েন্ট দিয়ে ধরি, তা সেটা যদি মিলিয়ে দেখি, তাহলে 10-এর মধ্যে তিনি 2 পাওয়ারও যোগ্য নয়। কিন্তু তবুও ওই 2 কারণ আমি ব্যাখ্যা করতে পারি। এক হলো, তিনি এসেছেন 2014 সালে, 2014 সাল থেকে আজ পর্যন্ত 7 বছর তিনি কাটিয়েছেন। সেই 7 বছরে এমন কোন সিদ্ধান্ত কিংবা প্রকল্প তিনি নিয়ে আসতে পারেননি যা তার নিজস্ব কিংবা NDA এর আজকের দিনে নেওয়া সিদ্ধান্ত। তিনি যা যা ইমপ্লিমেন্ট করেছেন, মানে যে ডিমনিটাইজেশন হোক আর আপনার ওই কি বলে সিঙ্গেল ট্যাক্স সেটাই হোক, সেটা কিন্তু কংগ্রেসেরই আনা, আগের সরকারের ভাবনা চিন্তা, সেটাকেই তিনি ইমপ্লিমেন্ট করেছেন মাত্র, সেটাও হোমওয়ার্ক ছাড়া ইমপ্লিমেন্ট করেছে। দেশের আমি যদি শিক্ষা ব্যবস্থাকে এক পয়েন্ট দিই, দেশের গৌরীকরণের জন্য, শিক্ষা ব্যবস্থাকে গৌরীকরণের জন্য তিনি সমালোচিত সারা দেশ জুড়ে। সমস্ত শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে সারা দেশ জুড়ে, আজকে একটা সিঙ্গেল পলিসি পর্যন্ত তৈরি করতে পারেনি দেশের জন্য। আমি যদি স্বাস্থ্য ব্যবস্থাকে একটা পয়েন্ট হিসাবে ধরি, স্বাস্থ্য ব্যবস্থা দেশের পলিসি, করোনা যখন এসে আক্রান্ত হয়েছে, দ্বিতীয় ঢেউকে মোদি এবং মোদি সরকার এবং বিশেষজ্ঞরা এবং তার ডাক্তাররা যে হালকা চালে দুলকি চালে নিয়েছে, তার জন্য দেশে এত ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। এই করোনা সমস্ত যে ডেস্ট্রয় দেখা গেছে, যে ধ্বংসাত্মক রূপ দেখা গেছে করোনার, সেটা সামগ্রিক ভাবে ইউপিতে কি না, তাদের ডবল ইঞ্জিন সরকার আছে, সেই ইউপিতে এমন অবস্থা দাঁড়িয়েছে যে তাদের লাশকে গঙ্গায়, যে নমামি গঙ্গার নামে যে প্রকল্প চালিয়েছে, সেই নমামি লাশকে ভাসাতে হয়েছে। আর বাংলাকে, বাংলা ছাড়া অন্যান্য রাজ্যের মধ্যে দিয়ে যে গঙ্গা বয়, তাদেরকে সেই লাশের সৎকার করতে হয়েছে। সুতরাং এই আমি একটা একটা পয়েন্ট ধরছি, এক একটা ডিপার্টমেন্টে এক একটা পয়েন্ট। এবার ধরুন আমি অর্থনীতিতে এলাম, অর্থনীতিতে যদি বলেন, আজকে মনমোহন সিং এর জামানায় যখন প্রণব মুখার্জি ছিলেন, কিংবা প্রণব মুখার্জির পরে যখন অর্থ সচিব হয়েছিলেন আপনার জেমস বন্ড, যাকে বলা হয় অর্থনীতিতে, তিনি রিজার্ভ ফান্ডের একটা রিজার্ভ ব্যাংকের গভর্নর যিনি ছিলেন, তিনি রিজার্ভ ফান্ড তৈরি করে দিয়ে গেছিলেন দেশের জন্য। আজকের বর্তমান অবস্থায় গত গতদিনকে মোদির বাঁচানোর
রিজার্ভ ব্যাংকের গভর্নরও পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হন, যেহেতু রিজার্ভ ফান্ড তিনি কেড়ে নেন, অর্থনীতি গভর্নরের থেকে প্রায় কেড়ে নেন এই নরেন্দ্র মোদী। আজকে দেশের অর্থনৈতিক অবস্থা এমন জায়গায় বাংলা ভারতবর্ষের সামগ্রিক সাধারণ মানুষ, সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ যে এলআইসির ওপর নির্ভর করে, ভরসা করে, সেই এলআইসিকেও আজকে বিক্রি করার পথে, দেশের সব থেকে বড় সম্পদ রেল, রেলকে আজকে বিক্রি করার পথে, সামগ্রিক ভাবে তারা বলছে রেলকে উন্নয়ন করতে গেলে যে টাকার দরকার সেই টাকা আজকে দেশের কাছে নেই। আজকে পলিসিগত অবস্থানের উপর দাঁড়িয়ে আপনার করোনার ভ্যাকসিন যে ফ্রিতে নেওয়ার কথা, যে 35,000 কোটি টাকা তারা বাজেটে স্যাংশন করে দিয়ে গেছে, সেই 35,000 কোটি টাকা হিসাব দেখাতে পারছে না। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তহবিল তৈরি করেছে, তার হিসাব পর্যন্ত আজকে সাধারণ মানুষের কাছে দিতে পারছে না। অর্থনৈতিক ভাবে ম্যাসাকার পরিস্থিতি আজকে দেশের। এবার আসি কর্মসংস্থান। 41 বছরের ইতিহাসে, 70 বছরের স্বাধীনতার ইতিহাসে 41তম বর্ষে যে সর্বোচ্চ বার্তায় পৌঁছেছিল তার সেটাও ছাড়িয়ে গেছে। আজকের দিনের অর্থ মানে চাকরি এবং কর্মসংস্থানের অবস্থায় নীতিপঙ্গুত্বের অবস্থায় সরকার পৌঁছে গেছে। সেইখানে আজকে সমস্ত ইস্যু ধরে এরকম পয়েন্ট যদি একটা ডিপার্টমেন্টের পয়েন্ট ধরেন, সেই পয়েন্ট গুলোতে আমি 2 পয়েন্ট কেন দিয়েছি, 2 পয়েন্ট দিয়েছি একটা মাত্র কারণে, সেটা হলো জাতীয় সড়ক ব্যবস্থা, যেটা অটল বিহারী বাজপেয়ী স্বর্ণ চতুর্ভুজ প্রকল্পের মাধ্যমে রেখে দিয়ে গেছিলেন, সেই স্বর্ণ চতুর্ভুজকেও মেনটেন করেছেন নীতিন গাডকারির নেতৃত্বে মন্ত্রিসভা, সেই জন্য তাদের 1 পয়েন্ট দিচ্ছি। আর 1/2 পয়েন্ট এই কারণে দিচ্ছি যে আজকের দিনের যিনি বিদেশ সচিব, বিদেশ মন্ত্রী, তিনি কালে দিনে বিদেশ সচিব ছিলেন, তিনি তার পারদর্শিতায় আজকের দিনে যে ভারতবর্ষ যে বিদেশ নীতির উপর দাঁড়িয়ে তার পারদর্শিতার জন্য আমি তাকে 0.5 দিচ্ছি, সেই দপ্তরের জন্য 0.5 রেখেছিলাম এবং তাকে সম্পূর্ণ মার্কসটা দিচ্ছি। সেই বিদেশ মন্ত্রীর পারদর্শিতা মানে পারদর্শিতায় যে যতটুকু সাফল্য পাওয়া গেছে সেটাও নরেন্দ্র মোদীর খাতায় আমি ধরছি। আর অজিত দোভালের নেতৃত্বে সারা দেশ জুড়ে যে সেনাবাহিনীকে শক্তিশালী করার যে প্রকল্প প্রচেষ্টা চলেছে সেখানে 0.5 রেখেছি আমি, সেই এই দুটো দপ্তরকে আমি 0.0 করে ভাগ করেছিলাম, তাতে আমি 0.5 দিচ্ছি, দিয়ে আমি 2 পয়েন্ট ধরেছি। এছাড়া সমস্ত কিছুতে এবং নরেন্দ্র মোদী আজকের দিনে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি ছাড়া এমন কোন প্রকল্প দেশবাসীকে দিয়ে যেতে পারেনি, এমন কোন বিষয় কিংবা এমন কোন প্রকল্প মানুষের কাছে দিয়ে যেতে পারেনি যাতে কালে দিনে অটল বিহারী বাজপেয়ী, একটা সময় রাজীব গান্ধী, আজকে একটা সময় মনমোহন সিং এর মনরেগার মতো যে যাদের যাদের যেসব প্রকল্প দিয়ে মানুষ সারা জীবন একটা মানুষকে মনে রাখে, রাজীব গান্ধী টেলিকম দপ্তরের যে উন্নতি প্রভূত উন্নতি করে দিয়ে গেছিলেন তার জন্য রাজীব গান্ধীকে মনে রাখে মানুষ, অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বাজপেয়ীকে মনে রাখে, মনরেগা এবং 100 দিনের কর্মসংস্থান কর্ম সুরক্ষিত করার যোজনা, এই দুটো যোজনার জন্য মনমোহন সিংকে আজীবন ভারতবর্ষের মানুষ মনে রাখবে। কিন্তু নরেন্দ্র মোদীকে আবার নরেন্দ্র মোদীকে হিংসাত্মক মানুষ হিসেবে সারা ভারতবর্ষের মানুষ মনে রাখবে, কারণ নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এসেছেন জাত পাতের রাজনীতি প্রচন্ড ভাবে, সংখ্যালঘুরা আজকে অতিষ্ঠ, সংখ্যালঘুরা আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে, হত্যা হচ্ছে, তাদের বিচার পাচ্ছে না। নরেন্দ্র মোদীর জামানায় 4টে স্তম্ভকে গণতান্ত্রিক স্তম্ভকে কেড়ে নেওয়া হয়েছে, আজকে সুপ্রিম কোর্টের বিচারপতিরা আজকে জনগণের কাছে রায় মানে রায় চাইতে এসছে, আজকে রঞ্জন গগৈকে সামনে রেখে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট বিভিন্ন বহুদিনের পুরনো সব আইনি ব্যবস্থাকে কিনে নিয়ে রঞ্জন গগৈকে নিয়ে সঙ্গে নিয়ে রঞ্জন গগৈকে ম্যানিপুলেশন করে সেইগুলো দেশের উপর চাপিয়ে দিয়েছে, এই সমস্ত ব্যবস্থাটাই তছনছ করে দিয়েছে গণতান্ত্রিক সিস্টেমকে। রাইট, প্রদীপ সিং বলতে চেয়েছেন যে জাতীয় নীতি এবং প্রতিরক্ষা নীতি, যেটা বিদেশ নীতি এবং প্রতিরক্ষা নীতি, সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর কিঞ্চিত সাফল্য আছে এবং কোন দিকে তিনি সাফল্য দেখছেন না। আমি নিরঞ্জনের কাছে আসবো, কারণ নিরঞ্জনকে প্রত্যেকটা কাউন্টারে আমি প্রশ্ন জিজ্ঞাসা করবো, কিন্তু তার আগে মহানন্দর কাছে আমি যাচ্ছি। মহানন্দ, অর্থনৈতিক ক্ষেত্রে যেহেতু আপনি নিজে একজন অর্থনীতির বিশেষজ্ঞ, ট্রিলিয়ন ডলার ইকোনমি স্বপ্ন আমরা দেখেছিলাম, আমাদের জিডিপি তলানিতে গেছে, আজকে পার ক্যাপিটা ইনকাম বাংলাদেশের থেকে আমরা নিচে নেমে গেছি, আজকে ফরেন ট্রেড রিজার্ভ এবং ফরেন কারেন্সি রিজার্ভ সেখানে আমাদের ভাড়ার প্রায় এখন তলানিতে গিয়ে ঠেকেছে,
তো আমরা কি বলতে পারি যে অর্থনীতির ক্ষেত্রে নরেন্দ্র মোদীর ভ্রান্ত নীতি খানিকটা হলো ভারতীয় অর্থনীতিকে পঙ্গুত্বের পথে নিয়ে গেছে? আর্থিক নীতির ক্ষেত্রে আমাদের সব থেকে বড় মানে কথা বলার সব থেকে বড় সুবিধে হচ্ছে যে আমাদের হাতে ডেটা আছে, সেটা কেন্দ্রীয় সরকারেরই তথ্য। আমরা দেখতে পাচ্ছি যে জিডিপি গ্রোথ রেট, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটা দিয়ে আমাদের যে কোনো দেশের উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন দেখা হয়, আমরা দেখতে পাচ্ছি যে ছোট্ট ডেটা বলছি, 2014 সালে জিডিপি গ্রোথ রেট ছিল ভারতবর্ষের 8.1, 2016-17 সালে সেটা একটু বেড়েছে, হয়েছে 8.3%। তারপর থেকে অর্থাৎ 2016-17 সময় থেকে 2021 অব্দি সমানে জিডিপি গ্রোথ রেট কমেছে। অর্থাৎ 2016 সালে যেটা 8.3 ছিল, 2019-20 অর্থাৎ এটা কিন্তু কোভিড এর আগের ঘটনা বলছি, কোভিডটা নয় এক্সেপশনালি, কোভিড এর আগে হচ্ছে ডিমনিটাইজেশন এর পরে এবং কোভিড এর আগে, ডিমনিটাইজেশন এর পরে এবং কোভিড এর আগে, হ্যাঁ, সেখানে গ্রোথ রেট হয়ে গেছে 4%। কাজেই একটা ছোট ডেটা আমি দিলাম, কোভিড এর কথাটা আমি ছেড়ে দিচ্ছি, নেগেটিভ গ্রোথ রেট সেটা তো ধরলে হবে না, কারণ সারা পৃথিবীর অর্থনীতি বিপর্যস্ত। তার মানে কি, কোভিড এর আগে থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2014 সাল থেকেই একটা নিম্নগামী জিডিপি গ্রোথ রেট আমরা দেখতে পেয়েছি। শুধু তাই নয়, যেটা আপনি বললেন যে পার ক্যাপিটা ইনকামে বাংলাদেশের নিচেও কিন্তু আমরা চলে গেছি, এবং অনেকগুলো প্যারামিটারসে, ইকোনমিক প্যারামিটারসে আমরা শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ এদের থেকে নিচে চলে গেছি। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেটা মানব সম্পদ উন্নয়ন, যেটা এখনকার সারা বিশ্বের একটা অত্যন্ত চর্চিত জিনিস আন্ডার ডেভেলপ কান্ট্রির ক্ষেত্রে, সেখানে 169টা দেশের মধ্যে ভারতবর্ষের স্থান নেমে এসেছে 144-এ। অর্থাৎ অনেকগুলো ব্যাপারে ভারতবর্ষের স্থান কিন্তু নিচের দিকে চলে গেছে। কাজে এটা তো নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারকে চিন্তা করতে হবে। একটু আগে প্রদীপবাবু বললেন আনএমপ্লয়মেন্ট ভীষণ বেড়ে গেছে, কোভিডের জন্য তো বেড়েছে, কোভিড ইয়ার নিয়ে আলোচনাটা না আলাদা করতে হবে, সেটার সঙ্গে সামগ্রিক আলোচনা করলে কিন্তু ব্যাপারটা গুলিয়ে যাবে। কোভিড এর আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেকারত্বটা একটা সাংঘাতিক জায়গায় পৌঁছে গেছে, এবং দেখুন বেকারত্বের কারণের কারণটা কিন্তু খুঁজতে হবে। বেকারত্ব হচ্ছে, এটা আমরা সবাই জানি, সব থেকে বড় কারণ হচ্ছে ভারতবর্ষে বৃহৎ শিল্পে বিনিয়োগ কমে গেছে, এটা হচ্ছে রুট কারণ। এই কারণটা যদি কোনো সরকার আইডেন্টিফাই করে সমস্যার সমাধান করতে না পারে, তাহলে কিন্তু এর পরের 10 বছরেও কিন্তু বেকারত্বের সমস্যা মিটবে না। আমাদের দেশের সব থেকে বড় সমস্যা হচ্ছে যে অসংগঠিত ক্ষেত্রে বেশিরভাগ মানুষ নিয়োজিত, বেশিরভাগ কর্মসংস্থান অসংগঠিত ক্ষেত্রে, কিন্তু অসংগঠিত ক্ষেত্রটায় সব থেকে বেশি এফেক্টেড হয়েছে কোভিড এর সময়। কাজে এই সেক্টরটাকে যদি বাঁচানো না যায়, সেই মানুষগুলোকে যদি আবার আগের জায়গায় ফিরিয়ে না না যায়, তাহলে ভারতবর্ষের অর্থনীতিকে ফেরানো কিন্তু অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। আরেকটা যেটা আমি কথা বলবো, মনন্দ আমি আসছি, আমি নীলাঞ্জনের কাছে যাব। নীলাঞ্জন, যে কোনো দেশের জিডিপি আর্থিক স্বাস্থ্যের কথা বলে, মহানন্দা নিজে ডেটা দিয়ে বলেছিলেন এবং ডেটা কখনো মিথ্যে কথা বলে না, যে ভারতের জিডিপি ঠিক ওই পোস্ট, যেটা আমরা বলতে পারি ডিমনিটাইজেশন এবং প্রি কোভিড পিরিয়ডে, সব থেকে কমে গিয়ে পৌঁছেছে 4-এর কাছাকাছি। দ্বিতীয়ত যে পার ক্যাপিটা ইনকামে এবং আরো কতগুলি প্যারামিটারে আমরা বাংলাদেশ, যারা সব থেকে দুর্বল ছিল তাদের থেকে নিচে চলে গেছি। এরপরেও কি আমরা বলবো যে নরেন্দ্র মোদীকে আমরা 10-এর মধ্যে 11 দেব? জয়ন্তদা আমি একটা কথা বলতে চাই, জয়ন্তদা একটা কথা আমি একটু মানে বলতে চাই, সেটা হচ্ছে আপনি যেহেতু ইন্টারন্যাশনাল প্যারামিটারে আলোচনাটা করছেন, একটা কথা একটু বলতে চাই, এটা আমার কাছে এই ডকুমেন্টটা রয়েছে, যে ক্রেডিট রেটিং, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে আমাদের দেশকে বিশ্বে রেটিং কিরকম, কারণ সেই রেটিং এর উপর ভিত্তি করে কিন্তু বিদেশি সংস্থা থেকে একটা দেশ ঋণ পায়। সেই ক্রেডিট রেটিং এ আমি বলছি যে মুডি, S&P, ফিচ, এই সবকটা মানে রেটিং করে দেখা গেছে যে ইন্ডিয়া 14 বছর ক্রেডিট রেটিং এ সব থেকে নিচে চলে গেছে, এটা একটা মানে চিন্তার ব্যাপার বলে আমরা সবাই মনে করছি। রাইট, অ্যাবসলিউটলি রাইট। আমি নীলাঞ্জনের কাছে যাচ্ছি। নীলাঞ্জন, এক্ষেত্রে আমি যে প্রশ্নটা করছি,
আমরা দেখতে পাচ্ছি, আমি আমি কোনো রেটিং এই যাচ্ছি না, আমি যেটা যাচ্ছি সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা প্রসঙ্গে। নরেন্দ্র মোদী তো একটা প্রতীক মাত্র, একটা সরকার, এবং তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি একটা সরকারের নেতৃত্ব দিচ্ছেন। কোথাও কি দেখে মনে হচ্ছে যে সরকারের ভ্রান্ত নীতির ফলে এই 10 বছরে ভারত বেশ খানিকটা পিছিয়ে পড়েছে? জয়ন্তদা, অনেকগুলো কথা এখানে বলতে হবে পরপর। প্রথম কথা হচ্ছে, দিদি বলছিলেন ওই ডিমনিটাইজেশনের ব্যাপারে, তার সঙ্গে বলেন যে মানুষ বিচার করবে যে প্রিয় কে জনপ্রিয় না। তো দুটো যদি আমি একসঙ্গে কনসিডার করে ওনাকে উত্তর দিই, 2014 সালে নরেন্দ্র মোদী সরকার আসার পর ডিমনিটাইজেশন হয়েছিল, এবং তারপরে 2019 সালে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে নরেন্দ্র মোদীজি বেশি জিতেছে 2014 থেকে। ফলে ওই জিনিসটা যে আপনি বলছেন যে মানুষের ক্ষতি হয়েছে, ভোটকে নিরিখে হিসাব করতে হয় তাহলে কিন্তু ভারতবর্ষের মানুষ এমনটা মনে করে না। নাম্বার টু, আপনি বলেছেন অনেক মানুষ তখন নাকি মারা গেছে। দিদি আপনাকে বলবো, ওই মারা যাওয়ার খবরগুলো কয়েকটা নিশ্চয়ই দুঃখজনক, বেশিরভাগ গুলো কিন্তু হচ্ছে আপনার মানে মানে কি বলবো, সিঙ্ক্রোনাইজ করে ওগুলোকে ক্রিয়েট করা হয়েছে। এমন বদনাকে আমি দেখাতে পারি যে কোনো মানুষ ব্যাংকে গিয়ে আটপেল করে মারা গেছে, মানুষ থানায় গিয়ে ডায়েরি করতে গিয়ে আটপেল করে মারা গেছে, হাসপাতালে গিয়ে মারা গেছে। তাহলে কি আপনি সেক্ষেত্রে এই সব মৃত্যুগুলো পুলিশের ওপরে হাসপাতালের ওপরে দায়বদ্ধ করেন? নিশ্চয়ই আমরা করি না। তো ফলে ডিমনিটাইজেশনের লাইনে দাঁড়িয়ে লোক মারা গেছে, এটা সম্পূর্ণ একটা খাইয়ে দেওয়া ছিল সেই সময়। বলছি না, যেটা ঘটনাটা মনে করিয়ে দিলাম। আর যেটা আপনারা এখানে বলছেন যে যে প্যারামিটার গুলোর কথা বল, সেই প্যারামিটার গুলোর প্রেক্ষিতে বলি যে যখন 8 পয়েন্ট হলো ওই বোধহয় 16 সাল বা 15 সালের শেষের দিকে, যখন এই নিয়ে আলোচনা হতো টিভির পর, তখন বামপন্থীরা বা আমাদের বুদ্ধিজীবী মহল বা আমাদের তৃণমূলের বন্ধুরা বা কংগ্রেস বন্ধুরা বলতো যে জিডিপি গায়ে দেয় না মাথায় মাখে, আমরা তো বুঝি না ওটা, জানি জিনিসপত্র পাওয়া যাচ্ছে কিনা, চাল ডালের দাম কম কিনা, মানুষ পাচ্ছে কিনা, সরবরাহ ঠিক আছে কিনা, আইন শৃঙ্খলা ঠিক আছে কিনা, সেইগুলো আমরা জিডিপি গায়ে মাখে না খাবার বানায় আমরা জানি না। তো আজকে জিডিপি নিয়ে হয়ে গেল, যখন কিনা আমরা জানি আরেকটা কথা এখানে উঠেছে, সেটা হচ্ছে কোভিডের ভ্রান্ত নীতি। আপনি জয়ন্তদা নিশ্চয়ই জানেন, বর্তমানে আমেরিকার মতো দেশ যারা নাকি সবচেয়ে উন্নত, মানে অ্যাজ পার আমার এই প্যানেলিস্টদের কথা অনুযায়ী, সেই আমেরিকাও কিন্তু এখন থার্ড ওয়েভের মধ্যে পড়েছে এবং খুব খারাপ অবস্থা। তাহলে আপনি কি বলবেন যে টিকা হয়েছিল বা হওয়ার যাদের হয়নি বা যাদেরকে সরকার প্রোটেক্ট করতে পারিনি, তাহলে সেটা আমেরিকার সরকারের দোষ? তাহলে এই একটা রোগ, যে রোগটাকে প্লান্ট করে পাঠানো হয়েছে পৃথিবীর বুকে ক্ষতি করার জন্য, সেই চায়নার বিরুদ্ধে কিনা নেই? সেই চায়নার সঙ্গে বামপন্থী আগে মিটিং করেছে, আর সেই বামপন্থীদের আজকের দিনে মোটামুটি ভাবে জাতীয় স্তরে বা বাংলা স্তরের নেতা বিমান বাবু, তিনি তার কিন্তু কথা আমরা শুনেছি যে বিজেপির বিরুদ্ধে দরকার পড়ে মমতার হাত ধরতে হবে। ফলে এই যে পুরো ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা একটা পলিটিক্যাল ইকুয়েশন। কথাগুলো যেগুলো এখানে বলা হচ্ছে প্যারামিটারের ক্ষেত্রে, যে কথাগুলো বলা হচ্ছে এই প্যারামিটারের ক্ষেত্রেই আমি বলছি যে আপনারা যে বিদেশি মিডিয়াকে আধার করে ডিবেট করছেন, সেই বিদেশি মিডিয়াগুলো যে বিদেশের যে দেশে অবস্থিত বা তার যে উন্নত দেশগুলো, সেই আমি বলছি জয়ন্তদা, আমি বলছি সেই দেশগুলো কিন্তু, এই যেমন নরেন্দ্র মোদী মুসলিম বিরোধী, এটা বিরোধীদের কথা, এটা আজকে থেকে না, এটা বহু বছর ধরে চলছে, বিজেপি মুসলিম বিরোধী। ঠিক তাকে মনে করিয়ে দিই, 71-এ যখন বাংলাদেশ যুদ্ধ, তখন আমাদের ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী ছিলেন, তাকে বলা হয়েছিল সৌদি আরবের পক্ষ থেকে, ইউ আর মাই ফ্রেন্ড বাট দে আর আওয়ার ব্রাদার্স, বলা হয়েছিল, সাপোর্ট করেনি। আজকে কিন্তু দেখুন সেই সৌদি আরব কিন্তু ভারতবর্ষের নেতৃত্বকে তথা নরেন্দ্র মোদীজিকে কিন্তু
তাদের দেশের দিয়েছে আমি মুসলিমগুলো বলছি কেন আপনারা যেহেতু সবসময় মোদি মুসলমান বিরোধী মোদি মুসলমান বিরোধী বলেন বলছি নীলাঞ্জন আমি একটা প্রশ্ন করব সেটা হচ্ছে মহানন্দা বলেছেন যে ভ্রান্ত কোভিড নীতি আমার শুধু একটাই প্রশ্ন কোভিড এর ভ্যাকসিনের দাম এক একটি রাজ্যে এক এক রকম হলো কেন কেন একটা ইউনিভার্সাল রেট করে গেল করা গেল না এই প্রশ্নটা আমি নীলাঞ্জন লাহিড়ির কাছে করছি বিজেপি নেতা হিসেবে এবং এটা সাধারণ মানুষের প্রশ্ন যে বাংলায় একরকম রেট মহারাষ্ট্রে একরকম রেট কেরলে একরকম রেট দিল্লিতে একরকম রেট কেন্দ্রীয় সরকার দিলে একরকম রেট রাজ্য সরকার দিলে একরকম রেট এটা কেন হলো প্রথম কথা হচ্ছে এটার উত্তরটা আপনাকে দিই প্রথম কথা হচ্ছে আপনারা বলছেন এই ভ্যাকসিনের যে ব্যাপারটা এই রোগটা তো প্রি প্ল্যান করে সরকারকে বলে আসেনি ফলে এটা একটা চাপিয়ে দেওয়া আমাদের দেশের পৃথিবীর উপরে চায়নার সেই একটা আপাতকালীন পরিস্থিতিতে গভর্নমেন্টকে বিভিন্ন সময় পলিসি চেঞ্জ করতে হয়েছে গভর্নমেন্ট এটা ভারতবর্ষে না পৃথিবীর যে কোনো আপনি একটা দেশের নাম বলুন আমাকে যেখানে করোনার প্রবলেম হয়েছে আর সেখানকার লিডারশিপ দাঁড়িয়ে থেকে সব ঠিক করে দিয়েছে একটা লোক আমাকে আর দেশের নাম বলুন আমি শুনতে চাই কোন দেশ নেই তাহলে আপনি আমাকে তাহলে আপনি আমাকে বলুন তারপরে কথা বলা হয় যে আমাদের টাকা দিচ্ছে না আমরা কিনতে পাচ্ছি না আমরা পশ্চিমবাংলাতেই দেখেছি তারপরে গভর্নমেন্ট দরকার নেই আমরা করবো আপনাকে বলি শুনুন উত্তরটা এই ডিবেটটা করছেন আপনাকে উত্তর দিয়ে রাখি আপনি চাইলে আমি আপনাকে ডকুমেন্ট দেখাতে বিজেপির লোকেদেরকে টিপ করে বিজেপির লোকেদেরকে এখানে পশ্চিমবাংলায় বিশেষ কলকাতায় পশ্চিমবাংলাও বলবো অনেক বড় জায়গা কলকাতায় টিপ করে করে বিজেপির লোকেদেরকে ভ্যাকসিন করতে দেওয়া হচ্ছে না ইচ্ছা করে আমাদেরকে বহু দূরে আমাদেরকে একটা জায়গায় পাঠানো হচ্ছে যেখান থেকে ভ্যাকসিন সম্ভব না আমি বেহালায় থাকি ঠাকুরপুকুরে থাকি এরকম আমি ডকুমেন্টটা দেখাচ্ছি আপনাকে বাংলার বিজেপি বাংলাতেই আছে তার সঙ্গে আন্তর্জাতিক আলোচনা দেশের আলোচনা করবেন না এরা বাংলাতেই থাকবে ভ্রান্ত নীতি তো আপনাদের বিজেপির লোকেদের আপনারা ভ্যাকসিন দিচ্ছেন না এখানে আপনারা বিজেপির লোকেদেরকে টিপ করে ভ্যাকসিন দিচ্ছেন না আপনারা চাইছেন বিজেপির কর্মীরা শেষ করুন তাড়াতাড়ি আমাদের অনুষ্ঠানটা শেষের দিকে চলে গেছে প্রদীপ তাড়াতাড়ি বলুন হ্যাঁ আমার বক্তব্য হলো যে ভ্রান্ত নীতির জন্য এবং আপনাকে বলি তারা যে ভোটের আগে যে 35,000 কোটি টাকা দিয়ে কথা বলেছিল যে ভ্যাকসিন পুরোটাই কেনা হবে সেটা না করে সেটা মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে দীর্ঘদিন মানুষকে ফেলে রেখে তারপরে বর্তমান অবস্থায় দাঁড়িয়ে সেন্ট্রালাইজ জোন করে দেওয়া হয়েছে এবং আমি আপনাকে বলি যদি প্রথম ঢেউ থেকে দ্বিতীয় ঢেউ পর্যন্ত যদি সঠিকভাবে মূল্যায়ন করা হতো তাহলে দেশ এই বিপর্যয় করোনা বিপর্যয়ের মধ্যে ঢুকতো না তিন নম্বর উত্তর যে তৃতীয় ঢেউ আসবে কি আসবে না তার উপরে দাঁড়িয়ে অনিশ্চয়তার উপরে দাঁড়িয়ে সঠিকভাবে প্রস্তুতি না নিয়ে সেটাকে একটা আচ্ছা করে সমস্ত রাজ্য সরকারকে সঙ্গে নিয়ে সমস্ত বিরোধী দলকে সঙ্গে নিয়ে একটা সঠিক ভ্যাকসিন নীতি এবং করোনার সঙ্গে লড়াই করার একটা নীতি তৈরি কথা তৃণমূল কংগ্রেস বলেছে এবং সারা দেশের বিরোধী দল বলেছে সেটা কিছুতেই করছে না তার জন্য আজকে এই দেশের সব থেকে খারাপ অবস্থার দিকে যাচ্ছি আমরা এই করোনার উপর দাঁড়িয়ে যে আজকে সঠিকভাবে সমস্ত পলিসি গুলো নিতে পারছি না সব একটাই মাত্র কারণ আমার মনে হয় জনপ্রিয়তার ব্যারোমিটার এই অনুষ্ঠানটি একটি পর্বে শেষ করা সম্ভব নয় আমি আমার প্যানেলিস্টদের অনুরোধ করবো আগামীকালও তারা যদি থাকেন এই জনপ্রিয়তার ব্যারোমিটারে কারণ অনেক কিছু না বলা কথা রয়ে গেল মহানন্দার কথা শোনা হলো না নীলাঞ্জনের নিশ্চয়ই জবাব দেবার কিছু আছে আমি তিনজনকেই জিজ্ঞেস করব কালকে জনপ্রিয়তার ব্যারোমিটার দ্বিতীয় পর্বে আপনারা থাকতে সম্মত কিনা আমার কোনো অসুবিধা নেই জয়ন্তদা
জনপ্রিয়তার ব্যারোমিটার মাপা সম্ভব নয়, আমরা আগামীকাল এ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো, আজকে মুখবন্ধ হলো। তবে আগামীকাল এটার জনপ্রিয়তার ব্যারোমিটারের দ্বিতীয় পর্বে আমরা আসবো এবং আলোচনা করবো যে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা সত্যিই কমছে কিনা। আমি আশা করি কালকে তিনজনই আরো বেশি ইকুইপ হয়ে আসবেন এবং যুদ্ধ করার জন্য তৈরি হবেন, কারণ এটা কাউকে মেলাইন করা নয়, কাউকে ছোট করা নয়, এটা হচ্ছে একটা বাস্তব পরিস্থিতিকে তুলে ধরা। যদি নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কমে তাহলে আমরা বলবো কমেছে, যদি বলে বেড়েছে তাহলে বেড়েছে। আমার মনে হয় যে এটা কাউকে ছোট করার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে বাস্তব পরিস্থিতি সম্পর্কে বাকি বল করা। এক্সপ্রেস অনলাইনে আগামীকাল দর্শকদেরও জানিয়ে রাখছি জনপ্রিয়তার ব্যারোমিটারের দ্বিতীয় পর্ব আপনারা দেখবেন আগামীকাল। এই কথা জানিয়ে আজকে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, নমস্কার।